আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা আমার মতো যদি এরকম একটি গ্রাম্য পরিবেশে এবং গ্রামগঞ্জ ঘুরে থাকার জন্য আপনারা বাস নির্দেশকের গেমটি প্লে করে এরকম জায়গায় এসে আপনাদের মনটাকে গ্রামের একটি অবস্থা দিতে চাইলে তাহলে আপনারা আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনারা এই ভিডিওটি একটু স্কিপ করেন বা একটু টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা এরকম সুন্দর একটি গ্রাম্য পরিবেশে আসতে পারবেন না। এবং এই এখানে রয়েছে বেশ কিছু অফরোড ম্যাপ, যেটি আপনি আপনাদেরকে এই পুরো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এবং যেই গ্রামের যে পরিবেশটা সেই পুরো পরিবেশটা রয়েছে এখানে। তাহলে চলুন আমরা আস্তে আস্তে এগোতে থাকি এবং আস্তে আস্তে আপনাদেরকে এই গ্রাম্য পরিবেশের কিছু দেখতে পাচ্ছেন। আমাদের গ্রামগঞ্জ যেগুলো মাটির রাস্তা থাকে, এরকম পুল থাকে, যেগুলো আমাদের গ্রামগঞ্জের অংশে সবসময় দেখা যায়। তাহলে চলুন আমরা এখানে আসার জন্য চলে যাই আমাদের মূল গেমে। সেখানে এসে আমরা চলে যাবো ফ্রি মোডে। ফ্রি মোড ক্লিক করার পরে আমরা এখান থেকে যে আমাদের ম্যাপে যে মাঝখানটিতে যে রয়েছে সিরাবন এবং এখান থেকে নতুন আরেকটি অংশ সেটা হলো বাংডাং, এই দুটি আমরা সিলেক্ট করি। এই দুটি সিলেক্ট করে আমরা এখান থেকে গোতে ক্লিক করার পরে দেখবে আমাদেরকে এরম একটি বাস স্টেশনে নিয়ে আসবে। এই বাস স্টেশন থেকে আমরা এখন আস্তে আস্তে বেরোবো এবং যেই বাসটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই বাসটি যদি নামিয়ে আপনারা গেম প্লে করতে চান তাহলে চলে যাবেন আমার এই চ্যানেলের ভিতরে। সেখানে গেলেই আপনারা দেখতে পাবেন এই বাসটির একটি রিভিউ ভিডিও রয়েছে, আপনারা সেটা দেখে এই বাসটি নামিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আমরা এখন যেই ম্যাপের লোকেশন আছে সেই লোকেশনের অনুযায়ী যেতে থাকি এবং এই লোকেশন অনুযায়ী যেতে যেতে আপনাদেরকে আমি আরও কিছু তথ্য জানিয়ে দিই। যদি আপনাদের বাস মোড এবং ম্যাপ মোড লাগে তাহলে আপনারা চলে যাবেন আমার এই ভিডিওটির হয় ডিসক্রিপশন বক্সে, নাহলে চলে যাবেন আমার এই চ্যানেলের ভিতরে। সেখানে গেলে আপনারা বিভিন্ন ধরনের বাস মোড এবং ম্যাপ পেয়ে যাবেন। এখন আমাদের এই ম্যাপটি এখান থেকে একটু ডাউনলোড নেবে। আমাদের এই ম্যাপটি ডাউনলোড নেওয়ার পরপরই আমাদের সেই কাজটি শুরু হয়ে যাবে, যে আমাদের সেই অপরোড ম্যাপটি খোঁজা বা গ্রাম্য পরিবেশটি খোঁজা। দেখতে পাচ্ছেন এখন আমাদের ম্যাপটি ডাউনলোড হলো। ম্যাপটি ডাউনলোড নিতে নিতে আমি আপনাদেরকে আরও কিছু জানিয়ে দিচ্ছি যে আপনার আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আমার সেকেন্ড চ্যানেল লিঙ্ক রয়েছে। আপনার সেই সেকেন্ড চ্যানেল লিঙ্ক থেকে ঘুরে এসে যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই প্লিজ আমার সেই সেকেন্ড চ্যানেলটিকেও সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আমাদের ম্যাপটি লোড নেওয়ার পর চলে এসেছি সেকেন্ড ম্যাপে। এখানে আসার পরে এখান থেকে আমরা একটু খেয়াল রেখে যাব, কারণ এখান থেকে যদি আপনারা ভালোভাবে খেয়াল না করেন তাহলে কিন্তু আপনারা সেই গ্রাম্য পরিবেশটা পাবেন না। দেখতে পাচ্ছেন হাতের বাম দিকে একটি রোড গেছে, এখান থেকে ছোট একটি বাজার রয়েছে যেটা আমাদের গ্রাম্য পরিবেশে আমরা হাট বাজার বলে থাকি। দেখতে পাবেন যে এখানে মাটির রাস্তাটা রয়েছে যেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি, এটি কিন্তু আমাদের মূল স্থান না। আমি আপনাদেরকে যে স্থানটি প্রথমে ভিডিও প্রথমে দেখিয়েছিলাম আপনাদের মূল সেই স্থানটিতে নিয়ে যাবো, তার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এবং ভিডিওটি যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা সেই অংশগুলো খুঁজে পাবেন না। আপনাদেরকে আমি বারবার বলছি যে আপনারা যদি আমার এই ভিডিওটি পুরোপুরি না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝবেন না যে কীভাবে আপনারা কোথায় যাবেন, কীভাবে কী করবেন, সব কিছু কিন্তু আমি আপনাদেরকে এই এক ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই। এখন আমরা এখান থেকে আবার ডান দিকে বেরিয়ে যাবো। আমরা এখন ঢুকেছি একদিক দিয়ে, বেরোচ্ছি আর একদিক দিয়ে, এটি কিন্তু আমাদের গ্রামগঞ্জ রাস্তার মূল কথা। তাহলে চলুন আমরা চলে যাবো যে আমাদের সেই মূল যেই গ্রামে আমি আপনাদেরকে নিয়ে গেছিলাম, যেই গ্রামে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি এবং ভিডিও করেছি, সেখানে যাই। তার জন্য আমরা আস্তে আস্তে এখান থেকে এগো থাকি। দেখতে পাচ্ছেন হাতের ডান দিকে কিন্তু একটি গ্রাম্য রাস্তা রয়েছে বা একটা হাট রয়েছে রাস্তার এপর ওপারে। তাহলে চলুন আমরা এখান থেকে আস্তে আস্তে এগোতে থাকি এবং আস্তে আস্তে এগোতে এগোতে আপনারা কিন্তু আমার এই ভিডিওটি যেই আমি যেই লোকেশন যাচ্ছি সেই লোকেশনগুলো আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন। আর আপনারা যদি ভিডিওটি স্কিপ করেন বা একটু টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছু খুঁজে পাবেন না। এর জন্য আমি আপনাদেরকে বারবার বলছি যে আমি যখন কোনো ভিডিও নিয়ে আসবো তখন আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন, তাহলে আপনারা কিন্তু সব কিছু বুঝতে পারবেন। আমরা যখন এখানে আসবো দেখতে পাবেন যে এখানে একটি সিগন্যাল রয়েছে বা একটি মোড় রয়েছে, আমরা কিন্তু এখান থেকে ঢুকবো না, কারণ আমরা যদি এখান থেকে ঢুকি তাহলে কিন্তু আমরা আমাদের সেই মেন জায়গাটিকে খুঁজে পাবো না। তাহলে চলুন আমরা এখন এখান থেকে একটু স্পিডটি বাড়িয়ে দিয়ে আমরা আস্তে আস্তে এগোতে থাকি এবং এগোতে এগোতেই দেখতে পাবেন যে সামনে আমরা একটা নদীর কাছে চলে আসছি। এটি হলো আমাদের গ্রামগঞ্জের একটি নদী, যেটি আমরা নদী না বললেও হয় খালও বলা যায়, কারণ ঢাকা শহরে তো এরকম নদী আছে অবশ্য, নদী ধরে নিই আমরা। দেখতে পাচ্ছ যে এই নদীটি পার হওয়ার পরই আমাদের প্রথম যেই আমি তোমাদের যেই প্রথমে যেই গ্রামটি নিয়ে গেছিলাম সেই গ্রামটির অংশটি আমরা ঢোকার চেষ্টা করব। দেখতে পাচ্ছ যে আমি অলরেডি গাড়িটি নিয়ে আবার টান দেওয়া শুরু করেছি এবং আস্তে আস্তে এগোতে থাকি এবং আমার হাতের ডান দিকে দেখতে পাচ্ছ যে হাতের বাম দিকে অনেক গাছপালা রয়েছে এবং অলরেডি আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মানে বৃষ্টি আবারও শুরু হবে। দেখতে পাচ্ছ আমি এখন এই যে ডান দিকে যে রোডটি দেখতে পাচ্ছ আমি এই রোডটিতে ঢুকে যাবো। এই রোডটিতে ঢুকলেই আমরা আমাদের সেই মূল কাঙ্ক্ষিত স্থানটি খুঁজে পেয়ে যাবো, আবার অথবা তোমরা এখান থেকে দেখে থাকো, কারণ এখান থেকে কিন্তু আমাদের মূল খেলা। এখান থেকে যদি আমরা টেনে মানে স্কিপ করে তোমরা চলে যাও তাহলে কিন্তু তোমরা সেই স্থানটি খুঁজে পাবে না। এবং দেখতে পাচ্ছ যে এখানে আশেপাশে কত দোকানপাট, যেগুলো আমাদের গ্রামগঞ্জের মানে যখন আমরা আমাদের গ্রামগঞ্জ যাই তখন আমাদের আশেপাশে এরকম দোকানপাট দেখা যায়।
দেখতে পাচ্ছ হাতের বাম দিকে একটা রাস্তা গেছে, কিন্তু আমরা কিন্তু বাম দিকে যাবো না, আমরা সোজাসুজি যেতে থাকবো। আমাদের মন মন মতো করে দেখতে পাচ্ছ যে হাতের দুই সাইডেই কত সুন্দর একটি এরিয়া, এবং দেখতে পাচ্ছ একটি কানালের কাছে চলে আসছি। এটির ড্রেনটা আসলে আমার কাছে অতটা ভালো লাগে না, কারণ ড্রেনটি নোংরা, এরা মনে হয় ড্রেনটি পরিষ্কার করে না, যেটা আমাদের বাংলাদেশের মতো অবস্থা হয়। আমরা আস্তে আস্তে আরও এগোতে থাকি, এবং এগোতে দেখতে পাচ্ছ যে আমার হাতের মানে রাস্তার দুই সাইডে কিন্তু অনেক ধান খেত, অনেক মাঠ রয়েছে, এখান থেকে তোমরা নেমে এই মাঠগুলো ঘুরে আসতে পারো, কিন্তু না, আমি আপনাদের নিয়ে যাবো সেই মাটির রাস্তাটিতে। দেখতে পাচ্ছ এই আমরা এখানে আসার পরে এখানে একটি গেট দেখতে পাবে, এই গেটে কিন্তু একটি লেখা আছে, লেখাটি হলো এই এলাকার নাম, যেটা তোমরা দেখেই বুঝতে পারতেছ। তাহলে চলো আমরা এখন এই এলাকার ভিতর থেকে, এলাকার নাম হলো পল্লিম্যান, বা নামটাও তো সেই, গ্রামটা পল্লিগ্রাম, নামও পল্লিমাম লেখা। তাহলে চলো আমরা এই রাস্তার ভিতরে ঢুকি, এবং দেখতে পাচ্ছ যে এই রোডটি একবারে গ্রাম্য রাস্তার মতো রোড, এবং সব দিকে কত সুন্দর গ্রাম, এবং এটি একটি হাট বাজার বলা চলে, যেটা আমরা গ্রামগঞ্জে দেখতে পারি যে হাট বাজারগুলো এরকমই হয়। রাস্তার দুই সাইডে একটি মাঝখান দিয়ে একটি কাঁচা রাস্তা চলে যায়, এবং দুই সাইড দিয়ে অনেক দোকানপাট বসে। আর আমি আপনাদেরকে এই ম্যাপের প্রথমে যেই ধান ক্ষেতগুলো দেখিয়েছিলাম, যে স্থানে দেখেছিলাম, সেই স্থানে দেখার জন্য আমরা এখান থেকে চলে যাবো হাতের ডান অংশে ঢুকে যাবো আস্তে আস্তে। কিন্তু এখানে দেখছেন রাস্তাটা ছিপা হওয়ার কারণে আমি কিন্তু বাস নিয়ে ঢুকতে পারতেছি না, আপনারা যদি চান এখানে বাস বা অথবা প্রাইভেট কারণে এখানে আসতে পারবেন, সেটি আপনাদের মন ইচ্ছা। তাহলে চলুন আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম, এখন আমরা ঢুকে সেখানে যে গাড়ি থেকে নেমে আপনাদেরকে পুরোপুরিটা ঘুরিয়ে দেখাবো যে আসলে এই জায়গাটা দেখতে কতটা সুন্দর। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই স্থানে চলে আসছি, এবং এখানে কিন্তু একটা নদী রয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, বা আমাদের গ্রামগঞ্জে যেটাকে নদী অথবা আমরা খাল বলতে পারি। আমরা কিন্তু সেখানে চলে আসলাম, তাহলে দেখতে পেলো যে আমি কীভাবে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে আমি চলে আসছি। আর এখন আমি আপনাদেরকে এই কাঙ্ক্ষিত স্থান ঘুরে দেখলাম, আর বাসে বসেই আমি আপনাদেরকে পুরো এই জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো। তার জন্য ভিউয়ার্স আপনাদের সকলকে ধন্যবাদ এই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য। তাহলে তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই দেখো মানে আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী যে কোনো নেক্সট নতুন অফরোড ম্যাপ বা বাস মোড নিয়ে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আর তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো।